হাই দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমি এই মুহূর্তে আপনাদের মাঝে যে টপিকটি শেয়ার করবো সেটা হচ্ছে লাইট রুম অ্যাপসের প্রিসেট ইমেজ দিয়ে খুব সহজেই মাত্র এক ক্লিকেই আপনারা একটি ইমেজ খুব সহজে এডিট করবেন, সেই টপিকটি আমি এখন আপনাদের মাঝে শেয়ার করবো। তো বিয়ার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। যদি অ্যাপসটি আপনাদের আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে তো ভালো, আর যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে লাইট রুম লিখে সার্চ করলেই অ্যাপসটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেই লাইট রুম অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। সো আর আমাদের একটি প্রিসেট ইমেজের প্রয়োজন হবে এই ইমেজটি। তো এই ইমেজের লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ইমেজটি আমি সর্বপ্রথম আমরা এখান থেকে আমি এটা লাইট রুমে সিলেক্ট করে দিব। দেন বিহার, এটা আমি লাইট রুমে সিলেক্ট করে দেবো এবং আমি কয়েকটি ইমেজ এখান থেকে লাইট রুমে সিলেক্ট করে রাখছি যেগুলো আমি এডিট করব। তো বিহার, এখন আমি আমার লাইট রুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো লাইট রুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার প্রথমে বিহার, আপনি যদি প্রথম ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই গুগল দিয়ে অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে। তো বিহার, আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি এই ডেটটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো সর্বপ্রথম আমাকে এখান থেকে অল ফটোসে ক্লিক করতে হবে। সো বিহার, অল ফটোসে ক্লিক করার পর আমি সর্বপ্রথম প্রথম যে ইমেজটি আমি ইম্পোর্ট করেছি সেই ইমেজটির উপরে ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেন এখান থেকে আমার প্রথম ইমেজটা ইম্পোর্ট করার পর বিহার, এখান থেকে দেখতে পড়তেছেন উপরে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর বিহার, এখান থেকে আপনি দেখতে পড়তেছেন যে কপি সেটিংস, এই কপি সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। কপি সেটিংসে ক্লিক করার পর বিহার, এখান থেকে আপনি এই টিক চিহ্নে ক্লিক করে দিবেন। দেন এইটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে আপনি আবার এইখান থেকে ব্যাক চিহ্নে ক্লিক করবেন। ব্যাক চিহ্নে ক্লিক করার পর বিহার, আপনি যে ইমেজটি এডিট করতে চান সেই ইমেজটি সিলেক্ট করবেন। দেন আমি এইখান থেকে এই ইমেজটি দেখাই, এই ইমেজটা এডিট করব। সো বিহার, এই ইমেজটা এডিট করতে হলে আমাকে আবার সেই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। মাত্র এক ক্লিকে আমি এডিট করব। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর বিহার, এখান থেকে আমি পেস্ট সেটিংসে ক্লিক করে দিব। সো বিহার, দেখতেই পারতেছেন সেম টু সেম এডিট হয়ে গেছে। তো এটা আমি আপনাদেরকে এখন সেভ করে দেখাবো। তো সেভ করার জন্য আপনি এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর বিহার, এখান থেকে আপনি এই সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো এখন যদি আপনি চান অন্য একটি এডিট করতে, সো এখান থেকে আপনি ব্যাক সিনে ক্লিক করবেন। ব্যাক সিনে ক্লিক করার পর আমি এটা এডিট করব। সো এইটা এডিট করতে হলে আমাকে সেম প্রসেস আবার সেই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর বিহার, এখান থেকে পেস্ট সেটিংসে আবার ক্লিক করে দিতে হবে। সো দেখতেই পারতেছেন আবার এডিট হয়ে গেছে। তো এখান থেকে আমি আরও একটি ইমেজ এডিট দেখাবো আপনাদের। সো বিহার, আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। তো এই ইমেজটা এডিট করার জন্য সেম প্রসেস আমি আবার থ্রি ডট আইকনে ক্লিক করবো। থ্রি ডট আইকনে ক্লিক করার পর বিহার, এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করে দেব। দ্যাটস ইট। তো বিহার, আমি আবার ব্যাক সিনে ক্লিক করি। সো বিহার, ব্যাক সিনে ক্লিক করার পর বিহার, যদি আপনি এখান থেকে চান অন্য কোনো ইমেজ এডিট করতে তবে আপনি এখান থেকে ইমেজের প্লাস আইকনটা দেখতে পড়তেছেন, এই যে ইমেজের প্লাস আইকন, এই প্লাস আইকন থেকে আপনি ইমেজ ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার পর যদি এডিট না হয় তো আপনি এইটার যে আমি কপি করে দেখাইছি ওইটা আপনি আবার কপি করে তারপর এডিট করবেন। সো বিহার, আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।